বন্দে ভারতে উঠতে গিয়ে বিপত্তি, প্রাণে বাঁচালেন এক আরপিএফ কর্মী, গোটা ঘটনা ক্যামেরা বন্দি, আপাতত ওই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। বাংলা একটি প্রচলিত প্রবাদ আছে, রাখে হরি মারে কে। হাওড়া স্টেশনে চলন্ত বন্দে ভারতে উঠতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে এলেন এক যাত্রী। হাওড়া স্টেশনে থাকা আরপিএফ কর্মী প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন ওই যাত্রীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। বন্দে ভারত এক্সপ্রেস সূচনার দিন থেকেই থেকেছে সংবাদ শিরোনামে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রুটে চালু হয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেস, যেমন হাওড়া এনজিপি বন্দে ভারত থেকে শুরু করে হাওড়া পুরী বন্দে ভারত এবং হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। সম্প্রতি চালু এই সেমি বুলেট ট্রেনের চাহিদা যাত্রীদের কাছে শুরু থেকেই বেশি। বন্দে ভারত এক্সপ্রেসের গতি যে অন্য সাধারণ ট্রেনের তুলনায় বেশি সেই কথা সবারই জানা। এই ট্রেনের সফরের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু নিয়ম, কিন্তু এই দিন এই বন্দে ভারত ট্রেনে উঠতে গিয়েই ঘটল এক মহা বিপত্তি। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সকাল 6:10 মিনিটে ছাড়ার কথা ছিল ট্রেনটি। সেই মতো ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল। ট্রেনটি নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্ম ছাড়ার সময় ঘটে মহাবিপত্তি। ট্রেন ছেড়ে দেওয়ার পর বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক যাত্রী। জানা যায়, চলন্ত ট্রেনে ওঠার সময় ওই যাত্রী পা পিছলে যায়, পড়ে গিয়ে তার একটি পা ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে আটকে যায়। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে পা আটকে যায় তার। ওই যাত্রী মরিয়া হয়ে পা বার করে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। প্ল্যাটফর্মের সঙ্গে ঘষা খেয়ে কয়েক মিটার দূরে এগিয়ে যান তিনি। তৎক্ষণাৎই স্টেশনে থাকা আরপিএফ এক কর্মী বিনোদ কুমার চৌধুরী ওই যাত্রীকে অমন অবস্থায় দেখে ছুটে আসেন, ট্রেনের ভেতর থেকেও একজন সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপর টেনে তোলা হয় ওই যাত্রীকে, অল্পের জন্য রক্ষা পান ওই যাত্রী। এরপর ওই যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, সামান্য আঘাত পেয়েছেন ওই ব্যক্তি, তাকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে আরপিএফ। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি। তবে রেলের আধিকারিকরা বলেছেন, প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার ব্যাপারে রেলের তরফে বারবার যাত্রীদের সতর্ক করা হচ্ছে, তা সত্ত্বেও এক শ্রেণীর যাত্রীদের কোনো হেলদোল নেই, আর যার কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। এ ব্যাপারে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ। রেলের পক্ষ থেকে যাত্রীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেন থেকে ওই যাত্রীকে বাঁচানোর জন্য আরপিএফ জওয়ানের প্রশংসাও করেছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, হাওড়া। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।